আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছে? কোন দুঃখ চিন্তা নাই তো? কোন পেরেশানি না থাকলে এই সামনে লাগাটা পড়া করে বসে। এই যে একজন চেয়ার ঠেং দিতে জানতে অসুবিধা হলে একটু মেলা নিতা, তবে এত করে খেলা একটু কষ্ট করে সামনে লাগাতে বসেন। হরকতের মধ্যে বরকত আছে। তোমরা মোটি বলছেন বলো, পবলিক জমাতের মতো পবলিক জমাতে গেলে দেখবেন খালি জমায় বসা, কারণ জমার মধ্যে একটা বরকত আছে। এই জন্য পিছনেরা সামনে আছে, একদম সামনে। আর যারা শ্বাস চলে আসেন বা দোকান পারে আসেন, আগামীকাল এই পরিবেশ হবে না, আগাম আলিমালাম আগামীকাল এখানে আসবে না। আমি অনুরোধ করবো এই আপনারা কার দিকে দাঁড়িয়েছেন, একটু কষ্ট করে সামনে দেখান পড়া করে। এই যে একজন কুটুর চিন্তা করিয়া বৈশাল হয়েছে, বলছি বাবলে মাথা একবার বসে সাত আটবার না করে জায়গা ধরতে আসার পর না, তাহলে কইটেই দেখো আইসা বলেন পিছন দিকে না থাকে, যার সামনে যে জায়গাটা আছে জায়গাটা পড়া করে বসেন, জমিয়া বসেন। এতে বরকত হবে, আল্লাহ খুশি হইব, শয়তান বেদা হবে। আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা সকলেই জানে। কোরআন শরীফে কোন কোন সূরা কমপ্লিট না দিয়েছে, আর কোন কোন সূরা দুই আয়াত চার আয়াত ছয় আয়াত করে না দিয়েছে। এখানে এই সূরাটা মক্কায় মুয়াজ্জমায় অবতীর্ণ এখন সম্পূর্ণ কমপ্লিট সূরা নাযিল হয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই সূরার তর্জমা এবং সূরার শানে নুজুল আমার দিকে তাকান। কোরআন শরীফে প্রত্যেকটা সূরার শানে নুজুল আছে। কোরআন শরীফে প্রথম সূরার নাম হল সূরাতুল বাকারা, এরপরে সূরার নাম হলো সূরায়ে নিসা মহিলা সূরা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল রিজাল নামে কোন সূরা নাজিল করে না। এতে কি বোঝা গেল? মহিলাদের সম্মান আল্লাহর কাছে পুরুষটাকে কম না বেশি? অনেকই কম নাই, আরো দূরে কোন কম না বেশি? আপনি এত বড় সম্মান, আপনার নামে তো কোন সূরা নাজিল হয় না। আল্লাহ মহিলাদের সামনে কমপ্লিট সূরা নাজিল করেছে, এই সূরার নাম হলো সূরাতুন নিসা। এবং আল্লাহ রাসূল বলতেছেন যে আমি তিনটে জিনিস ভালোবাসি গেছি, এর মধ্যে এক নম্বরে আমি মহিলাদেরকে ভালোবাসি গেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর কথা নবীর কথার লগে মিল আছে না? আজকে আমরা দুনিয়ামুখী হইয়া আখেরাতকে আমরা ভুলে গেছি, আখেরাতের কি আমরা ভুলে গেছি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওয়াজ মাহফিলে আসেন। এখানে ওয়াজ মাহফিলে বসলে এই বালা কাজে সবাই আসতে পারে না, যাদের কপাল ভালো যাদের তকদির ভালো তারাই ভালো কাজ করতে পারে, আর যাদের কপাল ভালো না ভাগ্য কারা তকদির কারা বাড়ির কাছে থাকলেও তারা ভালো কাজ করতে কষ্ট করে দূরে জব দিবেন পারে? অনেক দূর থাকে এখানে ওয়াজ আসে, আর এই বাড়ির আশেপাশে অনেক লোক এখনো বিদেশি কম্বল গাইলে শুয়ে দিচ্ছে, মনে মনে করতেছে মৌলবি যতই কো আমি ওয়াজে এই যে কন্যা কেন ওয়াজে কি যাই না। আচ্ছা এই যদি নাই এদেরকে আমি জোর করি আনতে পারবো বান ধ্যান দিব একজনে জোর করি ওয়াজ করতারে এলার নাম হলো হযরত মাওলানা আজরাইল আলাইহি ওয়াসালাম। আচ্ছা এইভাবে কার কাছে কোন দিন আইব সিটি পত্র আছে? যুবক বাবারা দূরে আওয়াজ দিবেন সিটি পত্র আছে? আজকে যে সারা রাত দেশে থাকবেন এই গ্যারেন্টি কেউ দিতে পারবে? তাকে আপনার কপালটা কত ভালো, এমন একটা জায়গায় বসে এই অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায় এমন পর্যন্ত কবরের আধার বন্ধ থাকে। বাজারে তবলিগের কিতাবে একটা আদিত প্রতি সময় বর্ণনা করা হয়, যে ব্যক্তি আল্লাহরে পালা লইয়া গরটাকে বের হবে আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তা সহজ করে দিবে। আরো জোরে বল, আমরা তো বেহেশতের লাগে ভালো বল কিন্তু আল্লাহ রাস্তা পাই দিতাম চাই যে কইলাম না কি এই জায়গায় এখন আমি ছাড়িব কথা, যাই হোক আল্লাহ রাস্তায় বের হইতে চাই, আল্লাহ রাস্তায় বাইরে গেহে কি কাজ হবে কত মজা দিলে এখন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ামুখী হইয়া যাদের দুনিয়ায় জড়িয়েছে তারা আখেরাত জানে হবে না। ছোট্ট একটা ঘটনা বলিয়া আমি আমার আসল দিক আসল মূল আলোচনার দিকে যাচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন, আমার আগে আমার উত্তম প্রশ্নের আপনাদেরই সন্তান মৌলানা ওমর ফারুক নতুন বজায় কিছু বক্তা ওদূর ভবিষ্যতে অনেক উপরে চলে যাবে,
আপনারা কোনো আলহামদুলিল্লাহ, যাই হোক শেখ ভাই মরিয়মের আংশিক আলোচনা আপনাদের সামনে করেছে। এই মরিয়মের গর্বে আল্লাহ পাক তারা সন্তান জন্ম দিয়েছে, সাতজন সন্তান, তিন দিনের বয়সে কথা বলেছে, কয়জন সন্তান বেড়ে আওয়াজ করে কোনো তফসিরে ইবনে কাসিরে আছে যে সাতজন ছেলে আল্লাহ পাক তিন দিনের বয়সে কথা বলেছে। এই উমর ফারুক মাত্র একজনের কথা কইছি, বাইরে দিয়েছে কয়জন? হ্যাঁ করে বলেন কয়জন রয়েছে? এই তিনজন সন্তান তিন দিনের বয়সে কথা বলেছে। এই বাকি তিনজনের কথা আমি আপনাদের সামনে বলছি, আপনারা বলেন ইনশাআল্লাহ সোনবাড়িতে আসলে না আমাকে আপনারা হোহা করতে হবে, একটু আমার আমাদের জবাব দিতে হবে। জবাব দেওয়ার অনেক সোয়াব আছে যে দুনিয়াকে যারা আকৃষ্ট করে ফেলেছে, দুনিয়ামুখী যারা হয়ে গেছে, তারা যত ওয়াজিও তারা ওয়াজে যাইতো না, আর আপনি ওয়াজ ওয়াজ করতেন না, তো অব্লিগেও নিতে চাই। আমি সব কইতে পাবো তিন দিনের লাগে নাম লেখা, তিন দিনের লাগে যাইতে চাই না, কয় আমি গেলে গুরু বাবু চলবো গেলে, আচ্ছা গুরুরে পানি খাওয়াইবো কেন, আচ্ছা আপনি মরিয়া গেলে না পরে কেনা খাওয়াইবো, এই পুরে করলে গেলে পরে খাওয়াইবো কে? অনেকেই কয় যে এক দিন লাগে যায় না, বহু কইতো এরা এরা কষ্ট করে, আমাদের কপাল ভালো ভাগ্য ভালো, আপনি শরীরে আসলে যারা ওয়াজ না পেলে এক ঘন্টা সময় বসতে পারে তারা মনে হয় ষাট বছর নগর এলাকাতে সময় দিলেন এক ঘন্টা সব পাইলেন কয় বছরে? আমরা কি জান্নাত সবাই চাই না চাই? জোরে আমার দেখুন সবাই চাই তো, আচ্ছা চাই না কেনা? একজনে হাত তুলে দিয়ে আছে যা আমি কেবল কেন আমি কেন অনেকদিন কমিল না একজন হয় না অন্তত জান্নাতের সর্ব নিচে যে একটা কামরা থাকবে, সর্ব নিচে যে একটা কামরা থাকবে এইটা থাকবে পৃথিবীর আরো এগারো আরো বলে জান্নাতের যে আমাদের দরকার আছে না আমার কাছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবো, যুদ্ধের ডাক কিন্তু আসবে, যুদ্ধের ডাক যুদ্ধ কিন্তু গণায় আসবে, গণটা বাড়বে যুদ্ধের সূচনা শুরু হয়েছে, যদি ভালোভাবে যুদ্ধ লেগে যা ডাক আসে আমরা ময়দানে বের হইব, এক হাতে কোরআন অপর হাতে আমাদের তরবারি ছুরি যা যে যার কাছে জিগি আছে এইটা নিয়ে আমরা দিন প্রতিষ্ঠার জন্য ভার করবো, বায়ু করবো। রাজি আছে না সবাই? আরো করে আওয়াজ করে এখন সবাই রাজি আসি তো? আল্লাহ আমাদেরকে দিনের সঙ্গী হিসাবে কবুল করো সকলে বলে না আমি আমি বলছি না দুনিয়ার মুখী যারা যারা আসতেছেন ভিতরে আসতে পারেন
ভিতরে আইসা পারে জুনিয়া বলবে ঈসা আলাইহিস সালাম আমাদের যুগের আগের নবী ছিলেন, উনি এখনো জীবিত আছেন। মানো আমার দিকে চান, ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত, উনি চতুর্থ আকাশে আছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আমার এত শক্তি দিয়েছিল, একটা আমের বড়া গায়ে, আমের বড়া গায়ে যদি আপনি পালান এই বড়ার মাঝে দুবারই মাত্র ঈদের মাঝে আবার নতুন গাছ গাছ দরাই, আবার নতুন গাছ দরাই মুহূর্তের মাঝে ফল ধরতে শুরু করছে। আমার বিয়াছে না, যে আমার গর্বের সন্তান যাও মানুষ আমার কি করবে, তোমার সন্তান আমি তোমার গর্বে আমার কুদরতি অবস্থায় তোমার গর্বে সন্তান দিয়েছি, যত ধরনের দায়িত্ব আছে সব দায়িত্ব আমি আমার আল্লাহর হাতে তুলে নিলাম, তোমার কোনো চিন্তা নাই, যা ব্যবস্থা করো আগে আমি করবো। উনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, উনি আমাদের আগের যুগে নবী ছিলেন, উনি আবার পৃথিবীতে আসবেন, 40 বছর রাজত্ব করবেন। কয় বছর করবেন? উনি যখন পৃথিবীতে আসবেন ইমাম মেহেদীও আসবে, ইমাম মেহেদী আসবে আগে ঈসা আলাইহিস সালাম আসবে পরে। তাদেরকে তো শক্তি দিবে এই পৃথিবীতে, ইহুদি নাসারা খ্রিস্টান মুসি তুসি হিন্দু টিন্দু একটা না সব খ্রিস্টানা বুঝ হয়ে যাবে, সারা পৃথিবীতে রাজত্ব কায়েম করবে শুধু মুসলমান চিল্লায় বলা আলহামদুলিল্লাহ। তাকে এইবার সব খ্রিস্টানা বুঝ হয়ে যাবে, আমেরিকা শক্তি জাপানের শক্তি বলেন সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই পৃথিবীতে বাস করবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আরো বলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শাসন কায়েম হবে। এই দিনের জন্য আমরা অপেক্ষা করলাম, ঠিক না ভাইয়েরা? ঠিক। আমার বাবা ভাইয়েরা হযরত ঈসা আলাইহিস সালাম উনি এক জায়গায় সফরে রয়েছে, সফরে রয়েছে একাকী বের হইলেন, একাকী যখন যায় মাঝে মাঝে মানুষ গেলে লোকে কোন সাথী সঙ্গী লিয়ে যায়, কোন সাথী নেয় না, নেয় আরো দূরে কমে গেলে নেয় না, তবে সাথী বুঝতে শুনে নেওয়া হবে। আমার জীবনে একবার একটা সাথী দিয়েছিলাম, নিয়া বিপদ হয়েছে, এ সাহিত্য খুব মুঢ়া আমার তার কেন নাম তুভিও দিছে অনেক বড় জমাদের কবিরা দিছি, আমার দিয়ে কেউ চায় হ্যাঁ এক বড় হুজুর, আমার দিয়ে কেউ চায় না কেন হুজুর ভালো আছে, আমি যে দেওয়ার দিয়েছি আমার দিকে কি দিও চায়, আমি স্বাস্থ্য শিক্ষক এত বুঝা শেষ পর্যন্ত খাইতে জন্মিছি এই রকম বড় কই মাত্রা দিয়েছিলেন আমার আরেকবার ও আগের জন সময় ছিল বড় হতো যারা তারা এত সাপ করতো পাশে দাঁড়ি রাখতো এই সমস্ত লোক এখন মাথায় ফাগলি লম্বা কুর্তা হাতে খুশবি, ঠিক না বুঝি? শুধু আল্লাহ আল্লাহের সহমতে চলার কারণে আল্লাহ পাক তার অতীত মাফ করে দেয়া, আল্লাহ তার ভবিষ্যৎ জীবন আল্লাহ আল্লাহের সহমতে নির্ভুল করে দিয়েছে। আমার বাবা ভাইয়েরা ভালো মানুষের লগে চললে মানুষ ভালো যায়, খারাপ মানুষের লগে গেলে মানুষ খারাপ হয়, কিন্তু ইসালা সালা তো সালাম সাথে মিশে একা চললেন, মরুভূমিতে চললেন, এক রূপ যা মনে মনে কর এত নিয়ে যা যে মরুভূমির লগে গেলে অন্তত খাওয়া দাওয়া খাওয়া করবো খাই খাওয়া ভালো,
যখন পুরনের রাস্তা দিয়ে আসে তখন দেখে সোর্ণের সাতটা মাটিতে পড়িয়া রয়েছে, তিনজন মানুষ মারা গেছে। চিল্লায় এখন সুবহান সব জিনিসের জানা আছে, আমাদের কবে মরব এই যে আমাদের জানা নাই, ঠিক না বুঝি? বাবা কিসে জবাব দেন না গেলে ঠিক না বুঝে? যদি জানা থাকতো আপনি তিনতলা বিল্ডিং করতেন না, যদি জানা থাকতো যে আগামী এই তিন দিন পরে আপনি মারা যাবেন। অনেক সময় দেখা যায় দুতলা বিল্ডিং করছে, বিল্ডিং এর কাজও শেষ, 50,000 টাকার কাজটা কিনে আনছে, এরপরে যখন কানের মেয়েটি শুনবো আল্লাহ কালী কুসে আদায় অমুকের দান কবচ করো, চিল্লাই এখন সুবাহ জমিদার চোখের পানি দিয়ে বলে আমি জানি না এত তাড়াতাড়ি আমার মরণ হয়ে যাইব, আমি যদি জানতাম এই তিন তালা দুই তালা ঢিল করতাম কত আমি সব কত কবিকের জমাতের ভাড়া বাড়িতে আয়া পায়ে আছে চড়ছে, দুই দিন তিন দিনের জন্য নেশাদের দালাল লাগিয়ে দিয়েছি না, অর্থের মায়া করছি, আজ আইলে আমার একটু সুযোগ দাও, আমি দিনের কাজ কিছু করিয়া লই, আজ আইলে কোরআনের আয়া পড়ে দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর, সে কানে বলেন আল্লাহ আকবার, আর সুরে বলেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ পাক তখন বলে দিবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি অতটুকু বয়স তোমার দেই না, এখানে কষ্ট তো করা হয়েছে, আমি তোমার বয়স দিছি, তুমি খালি ঘরের পাবো আসলা, তুমি নারী পাবো আসলা, ছেলে এখানে দিকে সে চিন্তা করতা, কিন্তু তোমার সামনে যে কয়ব এই কি তোমার অন্তরে ছিল না, তবলিগের লোকেরা দেখ দেখছি নিয়া তোমার ফলে জড়িয়া কত মেহনতি করতো একটা চিল্লার জন্য তুমি রাখা না, আজকে এমন চিল্লাই তোমার দেওয়া হয়েছে এই বর বাড়িতে তুমি থাকতে পারো না। এজন্য কবি বলেছেন দুনিয়ায় যারে করলাম জুড়ে করে জুড়ে আইরে ময়না দেখো সবাই তোমার বেগানা পড়েন ময়না দেখো আমি কিছু সামান তো জোগাড় করতে পারলাম না, আল্লাহ তো কোরআনে কারিমে বলছেন بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور شكرا لك الحمد لله আল্লাহ বলছে আমি তোমাদের সৃষ্টি করছি কিছু আমলের জন্য, আমি সুন্দর শরীর দিই না, দেহিকার আমলটা কত ভালো, চিল্লা এখন সুবহান আল্লাহ, এজন্য আমি অনুরোধ করবো কিছু আমল তৈরি করবেন। আমি নিজে একটা করি, আমি প্রায় সময় বাড়িতে মসজিদ করছি ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে যে সমস্ত ফজরের নামাজের পরে সুরাই আসিন করি, সুরাই মন করি, আমি আমার নিজের আমলটা করছি, খুদার কসম আমি যে আমলটা করি না এই দাওয়াতটা আমি আপনাদের দিই না, আমি নিজের কথা বলতেছি, সুরাই ভুল করি আল্লাহর পিছে আল্লাহ এর সাথে নামাজ করিয়া আমি আমার মসজিদ থেকে বের হই, চিল্লাই বল সুবহানাল্লাহ, আমার আল্লাহর পিছে আল্লাহ যে দেন আমি মারা যাব
এসাকের নামাজের ভিতরে তুমি আমারে মরণ দিব, আমার সাথে কেউ তাই তোলা, আমার আমল আমার কবর দইব। আপনি যখন মরে যাবেন আপনার আমল তখন বলতে থাকবে, হে আমার বাড়ি সাহ, তুমি আমল তৈয়ার করছো, আজকে তোমার ছেলে তোমার বই লাগিল, তোমার স্ত্রী তোমার বই লাগিল, আমি তোমার আমল চিন্তা করিল না, আমরা আমি তোমার কবরের সাথী, আমি কিয়ামত পর্যন্ত তুমি কবরে থাকবা, আমি কিয়ামত পর্যন্ত তোমার পাহারাদার। আরো সুহান এই পাহারাকে আমাদের দরকার আছে না, আমল তৈরি করা লাগবে। আজকে আমি আপনাদের সামনে সুরাতুল কাউসার তালাওয়াত করেছি, এটা কমপ্লিট একটা সুরা, মক্কায় মাযযুমার অবতীর্ণ চারটা আয়াত। এই সুরাতে আয়াতের সঙ্গে কত জোরে বলে নাইতে সংগ্রহ কত তাই কেন আমার সাথে আগে চোরাটা পড়ি, এক এক দিন গিয়া যদি একটা চোরা পড়তাম আর তর্জমা রোজ আনলাম, মোটামুটি আমাদের কোরআনের প্রতি একটা মহব্বত ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। যারা পারেন পরে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি রাব্বিকা ওয়ানহার আগে জানি পরে আমরা তর্জমার দিকে যাই, আগে করি শাহটা আয়াত নাজিল হওয়ার কারণ এই সুরাটা আল্লাহ কেন নাজিল করছেন এই কারণটা জেনে নিন। কারণটা জানার আগে একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এত আওয়াজ দেখো এইভাবে আওয়াজ দিবেন কেউ যদি না একা এরা আফসোস করে আওয়াজ না গেছি তুমি যথেষ্ট পরিমাণ লোক হয়েছে আওয়াজটা বাড়ায় দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জান্নাতে প্রতিদিন আমরা গান শুনবো নাস্তার পরে চিল্লায় বলে আরো আসতে পেয়েছেন চিল্লায় বলে গান শুনবার ইচ্ছে আছে না গানের লেগে তত ভাগল আজকে যদি এখানে মানুষকে এগুলোই তো এগুলোই তো প্রতিদিন গান হইব আপনার দিদিরা যখন গান গাইব তখন বাজনা হইব কি বাজনাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসঙ্গে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা মূল আলোচনা দিয়ে যাচ্ছি, আপনারা পরিবেশটা মোটামুটি এখন ভালো, মাইকানে একটু ভেজাল ছিল, এখন সুন্দর চমৎকার পরিবেশে আপনারা বসেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক করে বলে আমি আমি আজকে আপনাদের সামনে কথা বলতে ভাইরা আমি নিজেকে গর্বিত মনে করি, আমি আল্লাহর কাছে গর্বিত মনে করি, এর কারণে কেউ আমার নিজের বাবার মতো কেউ নিজের ভাইয়ের মতো আপনারা আমার পরিচিত মানুষ পরিচিত হন, কারণ আমি মরে গেলে আপনারা দৌড়িয়া যাইবেন আমার জানাজায় শরীর হওয়ার জন্য, আমার কবরে এক মুষ্টি মারি দেওয়ার জন্য, ঠিক না বিচি আরে আমাদের কন্যা গেলে ঠিক না, একটা কে সাওয়া পাওয়া পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই জন্য নিজের পোলাকে তীব্র থেকে জানাবেন, নিজের পোলারে সম্মান দিবেন, আজকে তো নিজের পোলা সম্মান নাই, বিদেশির পোলা যত যত্নই করো যত যত্নই করুন খাইলে যাই হো আর কবর নাই, আর নিজের পোলারে আপনি এই আপনার কাছেই থাকবে, ঠিক না? নিজের
নিজের কাছে যে সমস্ত আলিমুলাম আছে এদেরকে ইজ্জত দিলেন, এদেরকে সম্মান করবেন, আপনি মরে গেলে আপনার জানাজায় শরীক হবে, আপনি দাঁড়তে কবরে দাঁড়তে গেলে আপনার যে দুটো হাত বাড়ায় আপনার জন্য দোয়া করবে, ঠিক না? আরো দূরে বন্ধ ঠিক না? তুমি তোমাকে সব থেকে চাওয়া পাওয়া আমি আর যে বেশি খুব একটা বেশি রাখতে পারি না, তবে বাহিরে আমার প্রোগ্রাম বেশি থাকে, আরো দেশের বাইরেও অনেক সময় দেশের বাইরেও যাই আমি, এটা আপনাদের দোয়া এই পর্যন্ত আমি চেষ্টা রাখতে কথা বলতে গেছি, আপনারা কেবল আপনারা খুশি হইলেন না, নিজের সন্তান যদি বাইরের রাস্তা গিয়ে ওয়াজ করে এটা তো বাবার জন্য টান হলো, ঠিক না? কত দূরে বন্যা গেলে ঠিক না? সন্তান যদি জ্ঞানে গরিবায় বা মানুষের সম্মান দেয় বাবা মারা দিকে আনন্দের বিষয়, সেজন্য আমি আপনাদের জন্য যে দেশি যে অন্তরকে দোয়া করি, এই জন্য আজকে চুক্ত সুরাটা আমি আপনাদের দিলাম। এখন এই সুরা সামনে মজুরটা দিয়ে আসেন আয়াত নবী হওয়ার কারণ আল্লাহ রসুলে ছেলে ছিল তিনজন, কয়জন ছেলে ছিল? হ্যাঁ ছেলে তোরা কোন ছেলে কয়জন? তিনজন। আর মেয়ে ছিল কয়জন? কিন্তু বেহে কইটা না নবী সম্বন্ধে জানার দরকার। আল্লাহ বলছেন আমার সিন্তুইলে আমার নবী বেশি হয়, তার আমার নবীর সঙ্গে নবীর সাথে যদি তোমার সম্পর্ক না থাকে আমি আল্লাহ তোমার দিকে ফিরি অসাই কামনা চিল্লায় এখন তোমার আমার নামাজ পড়া ফরজ, নামাজ ফরজ নামাজের সাথে যদি সুন্নত না থাকে আল্লাহ বলেন ফরজের সাথে যদি সুন্নতের মিল না থাকে এই ফরজ হবে অপদার্থ, এই ফরজের কোনো মূল্য নাই আল্লাহ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফরজ আদায় করতে হলে সুন্নতের সঙ্গে মিল থাকতে হবে, আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, ঠিক না? আল্লাহ ছেলেগুলি শৈশবকালে মারা গেছিল এটিম, আল্লাহ নবী জন্মের পরে তুই এতিম ছিলেন, এটা আমার একটা এতিম নাতি, এটা আশা ভাবনের মতো আমার লোকে আয় করো কি করবো আমি ওয়াজে গেলে আমার কয়ে না না আমার লই যা, একদিকে চাইলে আমার দুঃখ লাগে, এই কথাটা তো তার বাবার কাছে সে বলবো, বাবারে বিরক্ত করতো, এই বিরক্ত তখন আমারে করো আমার আল্লাহ বলেছেন যে এই তিমরে আশ্রয় দেয় যে এই তিমরে ভালোবাসে, নবী যে আঙ্গুল দিয়ে যায় কি তাবিরা আমার আঙ্গুলের পেট দেয়া যেমন একটু সাধারণ পেট দিকে গাধার যে এই তিমরে যারা সহযোগিতা করলো কিয়ামতের দিন এই রূপটা আমি নবীর আমি নবীর এত নিকটে থাকবে। আরো করে সিল্লায় কম সুবহান এই জন্য এটি এটিম বাচ্চারা এটিমের মাথা আটায় দিবে, আল্লাহ নবী বলছেন যে এটিমের মাথায় হাত বুলাই দিল সে যেন আমি নবীর মাথায় হাত বুলাই আমিনকে বুকে নিয়ে ঘুমাইতেন আর বলতো বাকিদারে
আজকে যদি তোর বাবা থাকতো মা থাকতো তোরে আদর করতো সোহাগ করতো তুই এসি আয় আমার বুকে আ আমি তোর আদর করবো এটা আমার বাবার ওয়াদা আমি দেশে থাকতে এই মক্কায় মহাজমায় একটা পুরের আঘাত আমি সহ্য করবো না আর তোরে আমার করে এখন সোভা না সে আর বলেন আল্লাহ নই বলেন জন্মের গর্ভত অবস্থা আমি মা ডাকতে পারি নাই বাবা ডাকতে পারি নাই ছয় বছরের সময় মা হারাইলাম বারো বছরের সময় দাদা হারাইলাম এই আমার উন্মত এলাম যে ইতিমরে ভালোবাসলো সে যেন আমি রোগীরই ভালোবাসলো সাবধান ইতিমরে কান্দাইও না আর আমাদের দেশে অনেক আছে ইতিমের মাল খায়ালা তুমি লোক আছে না কোথাও দূরে কর্ম করে আছে না কান্দাইও না কান্দাইও না আমার বাবারা ভাইয়ারা এতিমকে আদর করবে এদেরকে ভালোবাসবে আমি বলতেছিলাম আল্লাহ নবী ছেলে ছিল তিনজন হ্যাঁ ছেলে দূরে বসে কয়জন কিন্তু শৈশবকালে ছেলে মারা গেছে মারা গেল কেন নবীর পুরা নবী হওয়া লাগে সেজন্য সেই ক্ষেত্রে যেহেতু নবী পরে আর কোন নবী আসবে না এই জন্য আল্লাহর ইচ্ছা হইল তার ছেলে গুলি পয়সা টাকা কোন প্রয়োজন নাই আল্লাহ নবীর ছেলেগুলো শৈশবকালে মৃত্যুবরণ করলেন একজন ছেলে একটু বড় ছিল নাম ছিল ইব্রাহিম নাম ছিল কি নাম ছিল কি ইব্রাহিম সোয়ারিতে উঠতে পারত আব্বা করে ডাকতে পারত আল্লাহ নবী ইব্রাহিমের চেহারা নবীর চেহারা মত ছিল ছিল এখন সুবহান বাবা মত ছিল হয় না ইব্রাহিমকে দেখতে আর নবীর মতই নবীর চেহারা মত দেখা যাইতো একদিন আল্লাহ নবী ইব্রাহিমকে কানায় কাবার সামনে কানায় কাবায় গেলে মানুষ বেশি কান্দে কেন কারণ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর সাড়ে পনেরোশো আগের অনেক চিত্র নবীজির অনেক আলম সেখানে সতর্ককে দেখা যায় চিল্লায় এখন সুবহান আপনি অনেক চিত্রগুলি পাবেন সেখানে আমার গেলেন যেখানে মোহাম্মদ আমিনকে হালিমার মেয়ে ধোলা দিয়েছিল যেখানে দাঁড় করাইছিল দাঁড় করাইতো নবীজির পায়ে চিহ্ন সেখানে রয়েছে এখান থেকে মেষ কুহাম্বরে সুগ্রাম নির্মিত আমি তাই গিয়া খুব বেশি কান্নাকাটি করেছি এবং যেখানে কি বরুই গাছটা যেটা এটা তুন্দা মাত্র বাকি রয়েছে এই বরুই গাছের পাশে সোয়ায় হালে নামলে হালে সোয়ায় না মোহাম্মদ মেন্টি নিয়ে বুকে জোড়ায় আদুলা যার কান্দে মোহাম্মদের তোরে আল্লাহ করুন চোখে চাও উদাহরণের বাস্তাহি যা তারে তুমি দাও একটা ইহুদি মেয়ে মোহাম্মদ আলীকে নিয়ে দুর্গা দেয় আর ধান গায় কি গান গা মোহাম্মদের পরে আল্লাহ করুন চোখে চাও দুদাহের বাদশাহী যা তারে তুমি দাও দুদাহের বাদশাহী যা তারে তুমি দাও চিল্লায় এখন আল্লাহ আকবার একটা ইহুদি মেয়ে চোখের ধান ছেড়ে মোহাম্মদ আলীদের জন্য দোয়া করে আল্লাহ গো আমি একটা ইহুদি মেয়ে চেন না মোহাম্মদের দিকে চাইলে আমার খুব মায়া লাগে চিল্লার এখন সুবহান আমার যে বড়ই গাছের বড়ই খাঁচা দিত আমার রসুলের পায়ে দিত সেই বড়ই গাছের চিত্র এখন আপনি তায়েফে গেলে পাবেন আমার বাবারা তায়েফে দুই জায়গায় রসুলকে বিমুখ করে দেওয়া হয়েছিল এই দুই জায়গায় দুই যে মসজিদ করা হয়েছে আমি নামাজ পড়া শুরু করেছি আপনারা করা ভুল হবে সেখানে গেলে খুব বেশি কান্নাকাটি করেছি কারণ সেটা সেই জায়গা যে জায়গাতে কায়েফের দুষ্ট ছেলেদের পা করে রাখাতে খাবার নদী ঘেরা হওয়ার ফোটা ফোটা রক্ত জমিনে পড়ে দিল আমার বাবা আমার ফোটা ফোটা রক্ত জমিনে পড়েছিল এবং নবীজি এই রক্ত দেখে আল্লাহর কাছে বায়া চোখের পানিতে কাজে আল্লাহ এই কায়েফের দুষ্ট
তোমার নদীরে চিনতে পারে নাই, এই জন্য তাদের জমিনে তুমি গর্ব দিও না। আরো বলে দেবেন না তোমার আমি কার কাছে প্রচার করবো সেই মধুর বাণীরা। মাঝে মাঝে হৃদয় বিধারক যে একটি কথা বললেন, চেষ্টা করবেন আপনার সুখিয়া উত্তপ্তটা পানি নিয়ে দিতে যান। তার বিষয়ে যে আসে কেউ যদি রসুলের কিঞ্চিত জীবনে শুনে না, চোখে পানি দিয়ে দিতে যান, অন্তরটা নরম হয়। আল্লাহ রসুল বলছেন কি আমাকে কি কোটি কোটি মানুষের ভিতরে আপনার এই চোখের ভিজা পানিটা আপনাকে আল্লাহ নবীর নিকটে পৌঁছে। আর যদি আল্লাহ করে বলে আল্লাহ করে কত খাদা তো জীবনে খাদলাম, রসুল তো আমাদের জন্য মেহনত করলেন। রসুলের বড় ছেলে হযরত ইব্রাহিম, ইব্রাহিমকে রসুল কোলে লইলেন, কিন্তু আয়াতের সামনে নজর ইব্রাহিমকে কোলে নিয়ে অনেক কাঁদতে লাগলেন। ইব্রাহিম আয় বাবা আমার কোলে আয়, জন্মের পরে বাবা রাখতে পারি নাই, ছয় বছরের সময় আমার মা মারা গেল। ইব্রাহিম আয় তুই আমার কোলে আয়, পরে বাবা ডাইকা দিনে নদী করি যা ঠান্ডা করি খাদেন। ইব্রাহিম কয় বাবা আমি তো তোমার কুলে উঠছি, তুমি কাঁদো কেন? আমার বাবা এই অবস্থায় নদী যখন কথা বলতেছে হযরত ফাতেমার ছেলে হযরত হুসাইন, আপনারা জানেন ইয়া আমার নাতির মতো হুসেন কেও রসুল ভালোবাসতেন, চিল্লায় বলো সুবহানাল্লাহ, কেমন ভালোবাসতেন হুসেন, কে ভালোবাসতেন যেমন সময় হযরত হুসেনকে আঙ্গুলে ধরিয়ে ধরিয়া রসুল মসজিদে রয়ে যেত, চিল্লায় বলো সুবহানাল্লাহ। আমার বাবা হযরত ইব্রাহিম একদিন দাহিয়াতুল কালবির সুরতে আসলেন, দাহিয়াতুল কালবির সুরতে আসলেন মনে কিছু নিও না, মনে কষ্ট নিও না। জিব্রাইল বলেন আপনি বলেন আপনার নাতি আমার পকেটে হাত ঢুকিয়ে দিছে, এই জন্য মনে কিছু নিব, আপনি জানেন না গোলামি আমি আপনার নাতি জেনে কত ভালোবাসি, আপনার মেয়ে ফাতেমা যখন না আমাকে দাঁড়ায় যায় আমি জিব্রাইল আল্লাহর ওয়াদারে প্রতি রাত্রে ফাতেমার ঘরে আসি, হাসান হুসেনকে যখন ঘুম পাড়ায় আমি আমার পাটা দিয়া আল্লাহর ওয়াদারে হাসান হুসেনকে বাতাস করি। আরো জোরে বল নিজের কুলারে পয়া বুঝি নাতির কথা ভুলে গেছ, হুসাইন কিনে দিল আমার নিজের কোলা ইব্রাহিমকে কোলে লইলেন, ফাতেমার ছেলে হুসাইনকেও কোলে লইলেন, দুটা একদিকে ফাতেমার ছেলে হযরত হুসাইন, অপর দিকে নিজের কোলা হযরত ইব্রাহিম। দৃশ্যটা কতই না, কতই না মাতাদা, কতই না আনন্দময় এই দৃশ্য, কেউ দেখে নাই এই দৃশ্য দেখতেছে আমার আল্লাহ, দৃশ্যটা দেখতেছে কে আমার নিজের আছে। হুসাইনের মুখে কাবার তুলে দিতেছে, নিজের কে ইব্রাহিমের মুখে কাবার তুলে দিতেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ইব্রাহিম তাড়াতাড়ি যাও মক্কায় মুয়াজ নামায়, আমার নবী নিজের কুলা ইব্রাহিমকে ভালোবাসে, ফাতেমা কে হুসাইনকেও ভালোবাসে,
এই বিশ্ব কি প্রেমের খেলাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আরো তুলে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের গোপন কইলে মন্দা যেত করে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমের কুরুণী দন্ত দেখলে নবীর প্রেমে কুরুণী দন্ত দেখলে নবীর প্রেমের এই প্রেমের খেলা সবাই খেলতারে না। আমার বাবা ছেলে যেমন মেয়ে ফেলে উদ্বুদ্ধ হয় আল্লাহ নবী নিজের গোলাপ আর ফলতে পাতে মাকে হুসাইন কিনিয়া কানে কাবার সামনে প্রেমে উদ্বুদ্ধ করিলে প্রেমের ঢেউ খেলতেছে চিল্লা এখন সুভা নবী আসে আই এই নবীর মুটকি হাসি জীবনে দেখতে হবে। আমার মনে হইত আকাশের গোটা চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। এত সুন্দর ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার বন্ধুর কাছে যাও আমার সালাম জানাও আমার বন্ধুরে আমার সালাম জানাও আর আমার বন্ধুকে বল আমার বন্ধু যে প্রেমের খেলা খেলতেছে পৃথিবীর কেউ সেই প্রেমের খেলা দেখে না এই প্রেমের খেলা আমি আল্লাহর কাছে এই প্রেমের খেলাটা কবুল হয়ে গেছে আল্লাহকে কবুল হয়েছে এখন কি করা লাগবে আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুরে আমার সালাম কইও আর করিয়া দিও এই দুইটা ছেলে থেকে একটা ছেলের মৃত্যু হয়ে যাবে। আরো বলেছিল এখন মরণ তো বিহীন না আমাদের দেশে অনেক সময় মেয়েরা রাত্রে মুখে দুধ দিছে বাচ্চারা খাওয়া লাগিয়া বড় একটা সময় ছেলে মারা গেছে এমন প্রমাণ কি আমাদের দেশে আসে না কথা দূরে কন্যা কেড়ে আসে না মায় খাবে এই প্রমাণ তো আমাদের দেশেও আসে নিজের কোলা ইব্রাহিম ফাতেমা আর ছেলে হুসাইন কিনিয়া প্রেমের খেলায় উদ্বুদ্ধ জিব্রাইল আসছে জিব্রাইল আসতে করে জিব্রাইল আইসা নবীর সালাম দিলেন জিব্রাইল আইসা নবীর সালাম দিছে এবং বলছে রাসূল আল্লাহ আল্লাহ নবী কই জিব্রাইল কে মারছো জিব্রাইল সুরাত আর আমার বলেছে আপনি নিজের ছেলে ইব্রাহিম ফাতেমা ছেলে হুসাইন কিনিয়া কুলে লইয়া প্রেমের খেলা খেলতেছেন কি খেলা পৃথিবীর কেউ দেখে নাই আল্লাহ দেখতেছে এই প্রেমের খেলাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে আল্লাহকে পছন্দ হয়েছে যে হ্যাঁ এখন আল্লাহ সিদ্ধান্ত করি যে আল্লাহ সিদ্ধান্ত হইল আল্লাহ পছন্দ কইরা এই দুইটা ছেলে থেকে একজনকে আল্লাহ পাক নিয়ে যাবেন একজনের মরণ হয়ে যাবে চিল্লায় এখন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে এক সপ্তাহ আগে জোর করে বাচ্চু ছেলে মারা গেছে কবরটা ভাইয়া আমি অসুস্থ হইলাম আগের দিন এই মুরের মেয়েকে সাঁতাই গেছি কথাবার্তা কইছি এরপরে তিনি সংবাদ পাইলাম উনি না উনি তো কোটি কোটি টাকার মালিক ছিল স্বাস্থ্য কম আসুন কিন্তু আজ রেলে কাপির করছে ইরোদান পুরে কমাকারে কাপির করছে আর রেল আইলে চেয়ারম্যান খেলা ছিল না এমপি খেলা ছিল না মন্ত্রী খেলা ছিল না এই জন্য বলা হয় আজ রাইল আসে বাইরে লুকাইয়া পড়েন আসে রাইল পড়েন আপনারা করেন কোন দিন জানি বড় বাড়ি বড় বড়
কাল কয় পরে তাগরে এ পড়িয়া পড়ে অন্ধকার কম এই পৃথিবী আজকে ওয়ার মাটিতে পড়ছি আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করে দিব আল্লাহ কিসে এই দুইজন একজনের মনন দিব কারে দিবে কারে দিবে এই সিদ্ধান্ত আপনি করবেন আনন্দের মাঝে হাসির মধ্যে কান্না লাগাই আল্লাহ নবী আমুদ করতে দিলেন ছেলেকে ছেলেকে নিয়া না দিলে নিয়া এই মুহূর্তে জিব্রিল আইসা কইলো আর বলিল এই দুইজন তাকে একজনের মরণ নিল কোন কারে দিবেন আপনি কোন আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন ইব্রাহিম আল্লাহ কইলো গিয়া আমি আমার ছেলে ইব্রাহিমকে ভালোবাসি আমার কোন দুঃখ নাই কিন্তু আমার মান ফাতেমার ছেলেকে আজরাইলের হাতে দিয়া আমি আমার মায়ের মনে কষ্ট দিতে চাই না বলছিলাম আল্লাহ নবী কাফির ইব্রাহিমকে নামায় দিলেন ইব্রাহিমের বড় হয়ে গেল ইব্রাহিম ছিল মারিয়া তোমার ইব্রাহিম মারা গেছে দরজাটা খুলো তো আমি আমার ছেলের মুখটা একটু দেখি মারিয়া বলেন দরজা খুললাম আমার ছেলে ঘরে গেল আমি একটা চাদর দিয়া আমি আমার ইব্রাহিমকে ঢুকে রেখেছি আল্লাহ নবী বললেন মারিয়া ইব্রাহিমের চেহারাটা খুলো তো আমি দেখি আল্লাহ নবী ইব্রাহিমের চেহারা দিকে তাকায়া আপনারা কইছেন মুক্তার ব্যক্তির সামনে বসিয়া কাঁদতে নিষেধ করেছেন কেন কাঁদেন নবী আল্লাহ বলেন মারিয়া রে আমি আমার ছেলে ইব্রাহিম মারা গেছে আমি আমার চক্ষুকে বুঝাইছি না দাঙ্গার জন্য কিন্তু আমার চক্ষু আমার কথা মানে নাই ইব্রাহিম মারা গেল ইব্রাহিম মারা গেল তুই নিজে মা হইয়া কাঁদলে না চবুর করলে ধৈর্য ধরলে আমি আমাদের কোটি কোটি মানুষের ভিতরে মহিলাদের মন্ত্র নরম ছেলে গেলে মারা গেলে বাবার কান্না বন্ধ হয়ে যায় মায়ের কান্না বন্ধ হয় না ঠিক না ছেলে আমার দিকে তাকাও
বাবার কান্না বন্ধ হয়ে গেলে কার কান্না বন্ধ হয়? মায়ের কান্না বন্ধ হয় না। কিন্তু মারিয়া তো মা, মা কাঁদে না। এবার মা চোখের পানি বাবা রাখেন। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মহিলারা, সন্তান মারা গেলে যদি মাগো আপনারা ধৈর্য ধরতে পারেন, সবুর করতে পারেন, কিয়ামতের দিন আপনার এই কোটি বাচ্চারা কোটি কোটি মানুষের ভিতরে মার পরিচয় করিয়া তার মাকে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যা ভাই বলছিলাম যে কথা, ঈদুল আয়াতের সামনে যখন ইব্রাহিম যখন মারা গেলেন, যে মক্কার রাজ্যে একটা সমালোচনা হয়ে গেল, আল্লাহ নবীর তিনটা ছেলে যখন মারা গেল, তো মক্কার মানুষ বলতেছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আলী নিবংশ, নিবংশ এবং লেজ কাটা। কি বলতেছে তারা? নিবংশ এবং লেজ কাটা। এমনি যদি সন্তান খালি মারা যায় বাবার মনে কষ্ট থাকে। আল্লাহ নবীর সন্তান এক এক করিয়া তিনটা ছেলে মারা গেল। ইব্রাহিম যখন মারা যায় তখন মক্কার মানুষ বলতেছে মোহাম্মদ আলী লেজ কাটা নিবংশ। আল্লাহ নবী সর কথাটা তো আসলে তারা মন্দ করে না। আমার ছেলে বেরিয়ে গুলি নাই গিয়া আমার বাবারা ভাইয়েরা আল্লাহ নবী কানায় খাবার সময় অত্যন্ত দুর্বল অবস্থায় মন খাপ মরিন অবস্থায় বসে আছেন। আমার বন্ধু কেন কাফেরদের মুনাফেকদের কথায় মন খারাপ করেছে? এই মুহূর্তে যা আমার বন্ধুকে সান্ত্বনা দে। তখন সুরায়ে কাউসার নাজিল হয়, চিল্লায়তুন সুবহানাল্লাহ। অসানের উদ্দেশ্য কি বুঝাইতে পারো না? নবীকে সান্ত্বনা দেওয়া লাগিয়া আল্লাহ কুফরির সুরা নাজিল করেন। এই সুরা দ্বারা নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আল্লাহ রসুল যখন মন খারাপ, মন খা মনের মাঝে অশান্তি বিরাজ করতেছে, আল্লাহ তো আগেই বলছেন, আল্লাহ বলছেন আলাম আমি তোমার এতিম করছি যে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই না। এই গোসুলের মনটা শান্তি করা লাগিয়া আল্লাহ এই কমতি সুরা নাজিল করেন। কি সুরাটা? যারা পারেন করেন। এই সুরা তর্জমা এবং তর্জমাতে আসেন আমার দিকে তা আল্লাহ পাক বলেন ইন্নাম আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্নাকা নিহাতাহু ওয়াল আফতার। মামা আমার দিকে তা এই সুরা নাজিল প্রথম যে ইন্নাটা এটা মধ্যে টান আমার দিকে থাকা পরে কি পরে এই প্রথম ইন্নামা যে টান আছে পরে ইন্নামা যে টান নেই এবং ইন্না নোয়ালের জবর আর সবাই বলে নোয়ালের জবর প্রথম ইন্নামা যে টান আর পরের যে ইন্না এটা মুসা পাবনকে সয়টা মেয়ে একটা এটা তা আসিতে জন্য আছে আমার বাবারা ভাইয়ারা ইন্না আকাইনা কানু কাউসার পাশালি অনেকে কয় পাশালি আমি তো জিজ্ঞাসা করি অধিকাংশ লোকে কইবেন পাশালি আচ্ছা পাশালি কইলে সোয়াদের জায়গায় সিন উচ্চারণ হইল এই সিন যখন উচ্চারণ হইল নামাজ তার গোনা ভাঙে দিল আর দূর এখন তার গোনা ভাঙল এটি তো তবলিগের কথা তবলিগ হইল চলতি হতে মাদ্রাসা এই লোক গিয়া দেখবেন খালি তালিম নিয়ে যায় সুরা করা পুলিশ শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেখে আর আমি সুরে কন্যা গেলে শিক্ষা দেখে এই চলতি হতে মাদ্রাসায় ভর্তি হওয়ার ইচ্ছা কি আমাদের আছে না? সরকার ইচ্ছা আছে দিহি এই চলতি ভর্তি মাদ্রাসা আপনাদের ভর্তি হওয়া লাগবে যে আপনাদের সুরা কেনা পুলিশ শিখতে হবে আপনি ছুট্ট সুরাটা আমার সাথে বলুন এগুলি শিখতে হবে এগুলি বুঝতে হবে আর যদি নামাজ ওকে ফাসল দিয়ে পড়ে তো নামাজ ফসল হয়ে যাবে এই নামাজ আপনার খারাপ কাজ থেকে বাঁচাবে না ঠিক না দিদি আর কত দূরে করলে গেলে ঠিক না আজকে নামাজে কাজ করে না তার পিছনে কারণ নামাজের মাঝে কম্বল কাজ হইল কুরআন শরীফ কি শুদ্ধ মতো তালাবাদ করতে হবে আমি ইন্দোনেশিয়াতে দেখছি মালয়েশিয়াতে দেখছি ইন মালয়েশিয়া আপনারা গেলে আধুনিক হবে আমি মালয়েশিয়াতে তো একটা মসজিদ আছে মসজিদের নাম হলো কোয়ালালামপুরের কাছে মসজিদে জামে এটা মালয়েশিয়াতে সবচেয়ে বড় মসজিদ আর মানুষ ইয়ারা অত্যন্ত চমৎকার খুব সুন্দর দেখ রাস্তা তো অনেক ব্যাপক দেখো
যাই হোক, এই মসজিদে গেলা ইমাম সাহেব জানি না চিল্লায় এখন সোহানি যে পূজা করি ইমামের দামি নাই সাপ করো না, সাপ করিয়া নামাজ পড়া চিন্তা করলাম এই দেশের এই অবস্থা কোন চিন্তা মানিকে দেব, কিন্তু এত সুন্দর আমার জীবনে মদিনা শরীফ ছাড়া এত সুন্দর কেরা আমি কোন দেশে শুনি নাই। সাপ করণ লোকটা প্যান করণ লোকটা এই দাঁড়ি থাকলেও সাধারণ একটু এই দুটো তার মধ্যে রেখে দিছে, এই লোকটা এত সুন্দর কেরা করলো আমাদের মধ্যে, কারণ এই কোরআন সম্বন্ধে তারা এই সাপ করে বিশুদ্ধ তালাওয়াতের জন্য তারা চেষ্টা করে চিল্লায় এখন সুবহানাল্লাহ, কিন্তু আমরা তো চেষ্টা করি না। আমাদের কোরআনকে বিশুদ্ধ করতে হবে, নামাজের জন্য পূর্ণ সত্য কইল কোরআন করে বিশুদ্ধ হওয়া লাগবে। আজকে যে কোরআনটা পড়লেন পড়েন ইন্না আতাইনা তাওফাল ওয়াসাল্লি ওয়াবিকা ওয়ান হার ওয়াসাল্লি ওয়াবিকা ওয়ান হার ইন্না শা নিআকা কোরআন আবাদান আবাদ তোমাতে আসে আমার আলোচনা প্রায় শেষ দিকে আলোচনা করা এক ঘন্টা 5 মিনিট করে ফেলেছি, এত লম্বা পাঠ সময় পাবো আমি ভাবতেও পারি নাই, পরিশ্রম প্রায় কাছাকাছি পৌঁছে আসে এই জন্য আমার